আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি নিউ রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন তাহলে ঝটপট দেখে নেই এই আমসত্ব তৈরি করতে কি কি লাগছে। রেসিপিটির শেষে থাকছে একটি বোনাস রেসিপি। চারটি মাঝারি সাইজের আম আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। লবণ স্বাদ মতো, লেবুর রস 2 টেবিল চামচ ও লাগছে 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আমটা কতটা মিষ্টি তার উপর বেস করে দিয়ে দিবেন। আপনারা যে কোনো সাইজের আম দিয়ে এটা করতে পারবেন। এবার আমি আমটাকে একটি ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফিরে এসেছি ব্লেন্ড করার পর। ব্লেন্ড করার সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এবার আমি আমের মিশ্রণটা একটা প্যানে নিয়ে চুলা অন করে দিচ্ছি। এবার এটাকে নেড়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার চিনি অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, সেজন্য অবশ্যই অনবরত নাড়তে হবে। আমসত্বের টেস্টটা বাড়ানোর জন্য এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। এভাবে অনবরত নাড়তে নাড়তে এর ঘনত্ব যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে। এই দেখুন আমের পেস্টটা আগের থেকে কিছুটা গাঢ় হয়ে এসেছে। এবার এটা আমসত্বের জন্য তৈরি। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত নেড়ে নিলেই হবে। এরপর যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের থালায় সর্ষের তেল গ্রিস করে নিতে হবে। বিশেষ করে থালার সাইডগুলোতে খুব ভালো করে তেল মেখে নিতে হবে, না হলে আমসত্বটা শুকনো হয়ে যাওয়ার পর তোলার সময় অসুবিধা হবে। এবার গরম অবস্থাতেই এই আমসত্বের মিশ্রণটা থালাতে আমি ঢেলে দিলাম। আর যেহেতু আমি এখানে মোটা মাপের আমসত্ব তৈরি করছি, তাই থালার সাইজটা যেন একটু বেশি উঁচু হয়। ব্যাস, এটা রোদে দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এরপর বাকি আমসত্বের মিশ্রণটি অন্য প্লেটে নিয়ে ঠিক একইভাবে ঢেলে নিয়েছি। এবার আমসত্বের থালাগুলোকে রোদে নিয়ে গিয়ে শুকনো করতে হবে। কড়া রোদে এগুলো শুকনো হতে 2 থেকে 3 দিন টাইম লাগে। আর আমসত্বের থালাগুলোকে শুকনো করার সময় সমতলভাবে বসাতে হবে, তা না হলে আমসত্বের এক দিকটা পাতলা ও অন্য দিকটা মোটা হবে। দেখুন আমসত্বগুলো ভালো করে শুকিয়ে গেছে। এটা শুকনো হতে 3 দিন টাইম লেগেছে। এরপর একটা ছুরিতে তেল মেখে নিয়ে এইভাবে আমসত্বের চারিদিকে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে।
তারপর এভাবে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কতটা পারফেক্ট হয়েছে। একইভাবে আপনারা কিন্তু তালের আমসত্ত্ব বানিয়েও সারা বছর সংরক্ষণ করতে পারেন। এরপর আমসত্ত্বগুলো নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিয়ে একটি এয়ারটাইট জারে করে সারা বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর আমসত্ত্বগুলোকে আরও ভালো করে রাখার জন্য বছরের মাঝে 2-3 বার রোদে দিয়ে নেবেন। আমসত্ত্বের রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক আশা করছি, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশায় আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।